Hi, my name is Devabrata Rai. I am here to help you learn spoken English. আজ আমরা সাবজাংটিভ নিয়ে আলোচনা করব। যদি আমি পাখি হতাম সারাদিন উড়ে বেড়াতাম কি হবে? If I were a bird, I would fly all day. কোনো একটি কাল্পনিক সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বাস্তবে সম্ভব নয় সাবজাংটিভ মুডের ব্যবহার করা হয়। একটু খেয়াল করলে দেখবেন আই এর পর ওয়ার বসেছে, ওয়াজ নয়। সাবজেক্ট যাই হোক না কেন ওয়ারের ব্যবহার হবে। আমি যদি তোমার সাথে থাকতে পারতাম, আই উইশ আই ওয়ার উইথ ইউ। উইশ ভার্বটি সাবজেক্টিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তী ক্লজটি ওয়ান টেন্স ব্যাক হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ বর্তমান বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাতে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল ফিউচার বোঝাতে উডের ব্যবহার হবে। যেমন যদি সে দেখা করত, আই উইশ শি উড মিট মি, এক্ষেত্রে উডের ব্যবহার হলো ফিউচার বোঝাতে। যদি আমি পার্টিতে উপস্থিত থাকতাম, আই উইশ আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য পার্টি। আজকে এই মুহূর্তে হয়তো কোথাও পার্টি হচ্ছে যেখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমি অন্য জায়গায় আছি, যেটা বাস্তবে অসম্ভব, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলবো। যদি আমার তোমার সাথে দেখা হয়ে থাকতো আগেই, আই উইশ আই হ্যাড মেট ইউ বিফোর। সে আশা করছে সে একদিন বিখ্যাত অভিনেত্রী হবে, শি উইশেস দ্যাট শি উড বি আ ফেমাস অ্যাক্ট্রেস। এই সেন্টেন্সটিকে হোপ ভার্ব দিয়েও বলা যায়, যেমন শি হোপস দ্যাট শি উইল বি আ ফেমাস অ্যাক্ট্রেস। যখন আমরা হোপ ভার্ব দিয়ে সেন্টেন্সটিকে বলছি তখন সেটা বাস্তবে সম্ভব, সে হয়তো অভিনয় শিখছে, একদিন সে বিখ্যাত অভিনেত্রী হতেও পারে। কিন্তু যখন আমরা সে উইশেস কথাটি বলছি সেক্ষেত্রে বাস্তবে তা কখনোই সম্ভব নয়, এটা শুধুমাত্র তার কল্পনা। যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তোমায় সত্যি কথাটি বলতাম, হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ। অথবা আমরা বলতে পারি, ইফ আই হ্যাড বিন দেয়ার আই উড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ। যখন হ্যাড ভার্বটি সাবজেক্টের আগে বসবে সেক্ষেত্রে ইফের ব্যবহার হবে না। যদি আমি বড়লোক হতাম, আই উইশ আই ওয়্যার রিচ, কিন্তু আমি বড়লোক নই, আই অ্যাম নট রিচ। যদি আমি বড়লোক হতাম তাহলে একটি বাংলো কিনতাম, ইফ আই ওয়্যার রিচ আই উড বাই এ বাংলো। কোনো কাজের গুরুত্ব, উপদেশ অথবা আর্জেন্সি বোঝাতেও সাবজাংটিভ মোডের ব্যবহার হয়। এইসব ভার্বগুলির সাথে সাবজাংটিভের ব্যবহার হয়, যেমন অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড, আস্ক, রেকমেন্ড, রিকোয়েস্ট আর সাজেস্ট, ইনসিস্ট, প্রপোজ, আর্জ ইত্যাদি। সেক্ষেত্রে দ্যাট ক্লজটির বেস ভার্বের ব্যবহার হয়, অর্থাৎ ভার্বটির মূল রূপের ব্যবহার হবে, এস, ইএস অথবা পাস্ট ফর্ম ব্যবহার হবে না। একটি উদাহরণ দেওয়া যাক, ডাক্তার তাকে উপদেশ দিয়েছিল সে যেন হসপিটালে যায়, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্যাট হি গো টু হসপিটাল, এক্ষেত্রে কিন্তু গোজ ব্যবহার হবে না। অথবা আমরা বলতে পারি, দ্য ডক্টর অ্যাডভাইসড হি শুড গো টু হসপিটাল। এটা গুরুত্বপূর্ণ যে সকলেই যেন মিটিংটিতে উপস্থিত থাকে, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট অল বি প্রেজেন্ট ইন দ্য মিটিং, এক্ষেত্রে আর প্রেজেন্ট হবে না। আমি প্রস্তাব দিচ্ছি যেন আমরা না যাই, আই প্রপোজ দ্যাট উই নট গো দেয়ার, ডু নট হবে না। থ্যাংকস ফর লিসনিং, ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস।